এই লেকচারে আমরা আলোচনা করব সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম নিয়ে। সো সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম জানার আগে কিছু থিওরি জানতে হবে, সেগুলো নিয়ে আগে আমরা আলোচনা করব। যেমন এখানে আইডেন্টিফিকেশন অফ সয়েল স্ট্রাকচার, সয়েল স্ট্রাকচার অর্থাৎ পার্টিকেলের উপরে নির্ভরশীল, একটা হচ্ছে কোস গ্রেন সয়েল আর একটা হচ্ছে ফাইন গ্রেন সয়েল। সো কোস গ্রেন সয়েলে যে পার্টিকেলগুলো রয়েছে সেটা হচ্ছে গ্রাভেল, আর একটা হচ্ছে স্যান্ড, আর ফাইন গ্রেন সিল্ট এবং ক্লে। এখানে গ্রাভেলকে আমরা জি দ্বারা প্রকাশ করি, স্যান্ডকে এস দ্বারা প্রকাশ করি, সিল্ককে এম দ্বারা প্রকাশ এবং ক্লেকে সি দ্বারা প্রকাশ করব। তারপরে সিস্টেম হচ্ছে সয়েল আইডেন্টিফিকেশন টেস্ট। সো সয়েল এই গ্রাভেল স্যান্ডস সিল্ক ক্লে এগুলো আইডেন্টিফিকেশন করতে হলে এই চারটা টেস্ট করা যায়। একটা হচ্ছে ড্রাই স্ট্রেন টেস্ট, ডাইলেটেন্সি টেস্ট, প্লাস্টিসিটি এবং ডিসপ্রেশন টেস্ট। তারপরে আমরা আলোচনা করব অ্যাটারবাক্স লিমিট নিয়ে। সো ওয়াটার কন্টেন্টের উপর নির্ভরশীল করে অ্যাটারবাক্স তিনটা লিমিট প্রকাশ করেন, একটা হচ্ছে লিকুইড লিমিটস, প্লাস্টিক লিমিটস এবং সিঙ্ক্রেস লিমিটস। যেমন স্টেজগুলো হচ্ছে, যখন একটা সলিড একটা সয়েল থাকে সেটার সাথে যদি ওয়াটার মিক্সার করা হয় তাহলে এটা সেমি সলিডে যাবে, সেমি সলিড থেকে আরেকটু ওয়াটার মিক্সার করলে প্লাস্টিক, প্লাস্টিক থেকে লিকুইড চলে যাবে। সো সলিড থেকে সেমি সলিডে যাওয়ার যে স্ট্রেসটা, সেই স্ট্রেসটাকে আমরা বলবো সিঙ্ক্রেস লিমিট, এবং সেমি সলিড থেকে প্লাস্টিসিটি যাওয়ার যে অবস্থান সেটাকে আমরা বলবো প্লাস্টিক লিমিট, এবং প্লাস্টিক থেকে লিকুইডে যাওয়ার শেষ যে লিমিটটা থাকবে সেটা হচ্ছে লিকুইড লিমিট। সো আমরা এখন দেখাবো কোস গ্রেন সয়েল কীভাবে আইডেন্টিফিকেশন করতে হয়, অর্থাৎ এই কোস গ্রেন সয়েলটা আইডেন্টিফিকেশন করতে হলে সিভ অ্যানালাইসিসের মাধ্যমে করতে হবে। তো সিভ অ্যানালাইসিস আমরা জানি যে উপরে স্ট্যান্ডার্ড অনুযায়ী উপরে সিভটার সাইজ হবে 4 নম্বর সিভ, তারপরে ক্রমান্বয়ে 8, 16, 30, 50, 100 এবং 200। তারপরে নিচে 200 নম্বর, এটা যদি 200 নম্বর সিভ হয়, এই 200 নম্বর সিভের পাস করে যে পার্টিকেলগুলো পড়ে সেগুলো প্যানে পড়বে। সো এখানে কোস গ্রেন সয়েল আইডেন্টিফিকেশন হবে টু টাইপসের পার্টিকেল, একটা হচ্ছে গ্রাভেল আর একটা হচ্ছে স্যান্ড। সো গ্রাভেল এবং স্যান্ড আইডেন্টিফিকেশন করতে হলে দুটা টার্ম মনে রাখতে হবে, একটা হচ্ছে সয়েল কোর্সার দেন 4 সিভ সাইজ দিস সয়েল ইজ গ্রাভেল, অর্থাৎ 4 নম্বর যে সিভ রয়েছে ওইটা দিয়ে যে পার্টিকেলগুলো পাস হবে না ওই পার্টিকেলগুলোকে আমরা গ্রাভেল বলবো, আর যে পার্টিকেলগুলো পাস হয়ে যাবে 4 নম্বর সিভ দিয়ে ওগুলোকে আমরা স্যান্ড পার্টিকেল বলবো। সো গ্রাভেল এবং স্যান্ড পার্টিকেল অ্যামাউন্টটা কীভাবে পার্সেন্টেজে বের করতে হয় সেটা হচ্ছে স্যান্ডের ক্ষেত্রে টোটাল ম্যাটেরিয়াল, অর্থাৎ যতটুকু ম্যাটেরিয়াল এখানে 4 নম্বর সিভে যে পার্টিকেলগুলো সবগুলো পার্টিকেল যে স্যাম্পলগুলো থাকবে সেগুলো যদি এখানে রাখার পরে যেটা 4 নম্বর দিয়ে পাস করে যাবে এগুলো বাদ দিয়ে, তারপরে প্যানে যেটা রিটার্ন করবে ওই সব বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে স্যান্ড। অর্থাৎ এই 4 নম্বর বাদে এবং প্যান বাদে ভিতরে যে অ্যামাউন্ট যে পার্টিকেল থাকবে ওগুলো হচ্ছে সবগুলো স্যান্ড। আর গ্রাভেল যদি পার্সেন্টেজে বের করতে চাই তাহলে কি হবে, রিটেন অফ 4 নম্বর সিভ, অর্থাৎ 4 নম্বর সিভে যেগুলো রিটেন করবে অর্থাৎ জমা হবে, যেটা পাস করবে না, আগেই বলছি যেগুলো পাস করবে না ওগুলাই হচ্ছে গ্রাভেল। এখন আমি এটা পার্সেন্টেজে নিতে হলে আয়তনের উপর ডিপেন্ড করে তাহলে এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে, রিটেন অফ 4 সিভ পার্সেন্টেজ, তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট যে পরিমাণ অ্যামাউন্ট এখানে সয়েল স্যাম্পলগুলো রাখা হয়েছে, তারপরে মাইনাস ফ্যান রিটেন, ফ্যানের থেকে রিটেন যে পার্সেন্টেজ থাকবে এটা যদি বাদ দেওয়া হয় যে অ্যামাউন্টটা থাকবে 100 দ্বারা গুণ করলে গ্রাভেলের যে অ্যামাউন্ট পাওয়া যাবে সেটা পার্সেন্টেজে প্রকাশ করা যাবে। সো কীভাবে গ্রাভেল এবং স্যান্ডের যে পার্সেন্টেজ বের করতে হবে সেটা জেনে গেলেন। এই পর্যায়ে আমরা আলোচনা করব ডিভাইন ওয়েল গ্রেডেড সয়েল। তো ওয়েল গ্রেডেড কি, পুয়ার গ্রেডেড যেটাকে দুইভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে ইউনিফর্মলি গ্রেডেড বা গ্যাপ গ্রেডেড। আগে জেনে নেব যে ইউনিফর্মলি গ্রেডেডটা কি, যেখানে একই ধরনের পার্টিকেল বিদ্যমান, অনেকগুলো একই ধরনের একই সাইজের পার্টিকেল রয়েছে, তখন যে সিভ অ্যানালাইসিসের মাধ্যমে যে কার্ভটা পাবো যেখানে এক্স অ্যাক্সিস থাকবে সিভ ওপেনিং, অর্থাৎ এই সিভের মাধ্যমে যে ওপেনিং সাইজটা রয়েছে সেটা মিলিমিটার আমরা প্রকাশ করি সাধারণত। সো এটা কিন্তু লগ স্কেলে থাকবে, এটা লগ স্কেলে আর এটা নর্মাল স্কেল থাকবে, তাহলে এখানে পার্সেন্ট ফাইনার পাওয়া যাবে। এই যে গ্রাফটা সেটা যদি এই পার্টিকেলগুলো যদি একই সাইজের থাকে ম্যাক্সিমাম, তখন যেই কার্ভটা পাওয়া যাবে সেই কার্ভটাকে আমরা বলবো ইউনিফর্মলি গ্রেডেড সয়েলের জন্য। তো আমাদের এখন কাজ হচ্ছে ওয়েল গ্রেডেড নিয়ে কাজ করা, অর্থাৎ যখন কোনো সয়েল স্যাম্পলে সব ধরনের সাইজের পার্টিকেল থাকবে তখন যেই কার্ভটা পাওয়া যাবে সিভ অ্যানালাইসিস করে, তখন ওই সয়েলটাকে আমরা ওয়েল গ্রেডেড সয়েল বলবো। যেমন এখানে একটা টার্ম রয়েছে D16, তাহলে D16 অর্থ কী, তো 16% ফাইনার বরাবর যদি আমি যাই কার্ভটাকে মিট করার পরে নিচের দিকে চলে যাব, তখন এটা যদি হয় 0.44 মিলিমিটার, তার অর্থ হচ্ছে D16 ইকুয়াল টু 0.44 মিলিমিটার। তারপরে হচ্ছে যদি 30 হয়, তখন 30 এভাবে চলে গেল, তারপরে এখানে মিট করলো, সেটা যদি হয় 0.35 মিলিমিটার, তাহলে হবে D30 ইকুয়াল টু 0.35 মিলিমিটার।
এভাবে D10 বের করব D10টা একটা কার্যকরী সাইজ সো এখন কথা হচ্ছে D16 0.44 মিলিমিটার তার অর্থটা কি তার অর্থ হচ্ছে 60% তার অর্থ হচ্ছে কোন সয়েল স্যাম্পলে 60% পার্টিকেল স্মলার দ্যান 0.44 মিলিমিটার অর্থাৎ 0.44 মিলিমিটার সিভ সাইজ ওপেনিং যেটা রয়েছে সেটা দিয়ে 60% পার্টিকেল পাস করবে অর্থাৎ এরকম যদি সিভ অ্যানালাইসিস করা হয় যে সয়েল স্যাম্পল যদি আমি এখানে সবগুলো সয়েল স্যাম্পল যদি রেখে দিই তখন অ্যানালাইসিস করার সময় এই 0.44 সিভ দিয়ে এটা যদি হয় 0.44 সিভ তাহলে এখানে 60% পার্টিকেল পাস করে যাবে তখন যে পরিমাণ অ্যামাউন্ট হবে ওটা হচ্ছে D16 এভাবে D13 এবং D10 সো এখান থেকে দুইটা টার্ম বের করতে হবে একটা হচ্ছে সিইউ একটা হচ্ছে সিসি সিইউ হচ্ছে ইউনিফর্মলি কোফিশিয়েন্ট যেটার সূত্র হচ্ছে D60/D10 আর কোফিশিয়েন্ট অফ কার্ভেচার যেটা হচ্ছে সিসি যেটা হচ্ছে D13² / D16 × D10 এখন এখানে আরো দুটো কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনগুলো হচ্ছে গ্রাভেল এবং স্যান্ডের জন্য যদি এই সিইউটা 4 থেকে বড় হয় এবং সিসি ভ্যালুটা সেটা বিটুইন অর্থাৎ 1-3 মধ্যে হয় এবং স্যান্ডের ক্ষেত্রে সিইউটা 6 থেকে বড় হয় সিসির ভ্যালুটা 1-3 মধ্যে হয় যদি এই বোর্ড কন্ডিশন অর্থাৎ গ্রাভেল এবং সয়েলের জন্য যে বোর্ড কন্ডিশন যদি অ্যাপ্লাই হয় অর্থাৎ কার্যকরী থাকে তখন ওই সয়েল স্যাম্পলটার জন্য যে রেডিয়েশন পাওয়া যাবে এটাকে আমরা ওয়েল গ্রেডেড সয়েল বলতে পারবো আর যদি কোনো একটা কন্ডিশন এখানে দুইটা কন্ডিশন রয়েছে কোনো একটা কন্ডিশন যদি স্যাটিসফাইড না করে তখন আমরা ওই সয়েল স্যাম্পলকে বলবো পোরলি গ্রেডেড সয়েল প্রিয় শিক্ষার্থী এই পর্যায়ে আমরা সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমের ইউনিফাইড সয়েল সিস্টেম মাধ্যমে করব যেটা হচ্ছে প্যান রিটেন যদি প্যানে যদি রিটেন মানে জমা হওয়া 50%-এর চেয়ে কম জমা হয় তখন ওই সয়েলটা কোর্স গ্রেইনড হবে যেখানে আরও কিছু কন্ডিশন দেওয়া আছে যেটা হচ্ছে প্যানে যদি রিটেন করে 5% থেকে কম তখন সেটা গ্রাভেল অথবা স্যান্ড হবে তারপর প্যানে যদি রিটেন করে 5-12% তখন সেটা গ্রাভেল স্যান্ড ক্লে সিল্ট যে কোনোটাই হতে পারে তারপর প্যানে যদি 12-50% রিটেন করে তখন এটা গ্রাভেল স্যান্ড ক্লে এবং সিল্ট হতে পারে এবং তার সাথে সাথে এটা অয়েল গ্রেডেড পোরলি গ্রেডেড হতে পারে এটা অয়েল গ্রেডেড পোরল গ্রেডেড হতে পারে সো আমরা এখন দেখাবো ফাইন গ্রেডেড সয়েল কীভাবে ক্লাসিফাইড করতে হয় যেমন অর্থাৎ প্যানে রিটেন যদি 50%-এর চেয়ে বেশি হয় তখন ওই সয়েলগুলোকে ফাইন গ্রেড সয়েল বলতে পারি সেক্ষেত্রে এটা আইডেন্টিফাই হবে ক্লে নাকি সিল্ট এবং লো প্লাস্টিসিটি এবং হাই প্লাস্টিসিটি এই 4টা টার্ম আমরা আইডেন্টিফিকেশন করব এখানে একটা গ্রাফ আপনাকে মনে রাখতে হবে যদি এটা লিকুইড লিমিট হয় এবং এটা হচ্ছে প্লাস্টিক ইন্ডেক্স সো প্লাস্টিক ইন্ডেক্স এবং লিকুইড লিমিটের ভার্সেস যে গ্রাফটা রয়েছে সেটার এদিকে থাকবে সিল্ট আর ওইদিকে থাকবে ক্লে আর যে লাইনটা হবে সেটা হচ্ছে প্লাস্টিক ইন্ডেক্স ফর এ লাইন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করলে তখন ভালো করে বুঝতে পারবেন সো এখানে আইপি ফর এ লাইন অর্থাৎ এই কার্ভের জন্য যে ইকুয়েশন সেটা হচ্ছে এই ফর্মুলাটা এবং সয়েলের জন্য আইপি যেটা বা প্লাস্টিক ইন্ডেক্স যেটা সেটা হচ্ছে লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট এবং লিকুইড লিমিট যখন 50%-এর বেশি হবে তখন সয়েলটাকে বলা হবে হায়ার প্লাস্টিসিটি লিকুইড লিমিট 50%-এর থেকে কম হলে তখন ওই সয়েলকে বলবো লো প্লাস্টিসিটি সো প্রিয় শিক্ষার্থী আমরা এই ক্লাসিফিকেশনের সিস্টেমে অর্থাৎ ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমের দুটো ম্যাথ প্র্যাকটিস করব সেক্ষেত্রে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি সেই নলেজগুলো অবশ্যই এখানে আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ক্লাসিফাইড দ্য ফলোয়িং দ্য সয়েল অর্থাৎ একটা সয়েল স্যাম্পলের কিছু ডেটা দেওয়া আছে যেটা হচ্ছে পার্সেন্ট ফাইনার দেন 0.075 মিলিমিটার ইকুয়াল টু 65% অর্থাৎ 0.075 মিলিমিটার হচ্ছে কত নাম্বার সিভ 200 নাম্বার সিভ সো 200 নাম্বার সিভের সাইজ হচ্ছে 0.075 মিলিমিটার যেটা অর্থাৎ 200 নাম্বার সিভ দিয়ে পাস করে গেছে যেহেতু ফাইনার অর্থাৎ ছোট তার মানে ছোটো মানে পাস করে যাবে 65% তার অর্থ দাঁড়াচ্ছে এই 65% সয়েল স্যাম্পলগুলো 200 নাম্বার সিভ দিয়ে পাস করে প্যানে পড়ছে তার অর্থ হচ্ছে প্যানের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 65 যেটা এখানে আমি লিখে নিলাম সলিউশনে সো আমরা কী জানি যখন প্যানে রিটেন করবে 50%-এর উপরে সো এখানে রিটেন করতেছে 65% তাহলে 50% উপরে হয় সেটা হলবে ফাইন গ্রেন সয়েল তাহলে দ্যাট মিন্স দ্য সয়েল ইজ ফাইন গ্রেন সো ফাইন গ্রেন সয়েলের মধ্যে আমাকে নির্ণয় করতে হবে এটা ক্লে নাকি সিল্ট তো সেক্ষেত্রে ক্লে নাকি সিল্ট নির্ণয় করতে হলে আমাকে এই গ্রাফ ইউজ করতে হবে একটা হচ্ছে আইপি ফর এ লাইনের জন্য তারপর হচ্ছে আইপি ফর সয়েল সো আগে দুইটা টার্ম আমি আগে বের করে নিই যেখানে ডেটা হচ্ছে প্যানে 65% লিকুইড লিমিট দেওয়া আছে 35 এবং প্লাস্টিক লিমিট 25 তাহলে আইপি ফর এ লাইন যেটা এই ফর্মুলার সাহায্যে বের করা যায় জাস্ট এখানে লিকুইড লিমিটের ভ্যালু বসাইলে আমি 10.95% পাবো আরেকটা হচ্ছে আইপি ফর সয়েল সেটা হচ্ছে লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট এই দুটো ফর্মুলা আমি আগে দেখিয়ে আসছি সো এখানে ভ্যালুগুলো বসালে 10% তো এখানে যদি গ্রাফটা আমি ড্র করি
এটা হচ্ছে স্ট্রেট লাইনটা, সেটা হচ্ছে 10.95, হাইস্ট যে মার্কটা 10.95। কিন্তু আমি সয়েলের জন্য যে আইপি পেয়েছি সেটা হচ্ছে 10%, তার অর্থ হচ্ছে এখান থেকে আমি 10 পর্যন্ত যাইতে পারছি। কিন্তু এই লাইনটাকে টাচ করতে হলে আমাকে আরও 0.95-এর প্রয়োজন। যদি আমার এটা যদি 11 হতো তাহলে আমি কি করতাম, এই লাইনটাকে ক্রস করে এখানে চলে আসতাম, অর্থাৎ এই এই অবস্থানে চলে আসতাম। এখন আমি এই লাইনের নিচে অবস্থান করতেছি, কেননা আমার সয়েলের আইপি হচ্ছে মাত্র 10%। এখানে অবস্থান করলে, অর্থাৎ লাইনের নিচে অবস্থান করলে সিল্ট, আর সিল্টকে আমি এম দ্বারা প্রকাশ করি, তাহলে আমি বলতে পারি দ্য সয়েল ইজ সিল্ট, যেটাকে আমি এম দ্বারা প্রকাশ করি। তাহলে আমি এটা ক্লে নাকি সিল্ট সেটা বের করে নিলাম। তারপর আমাকে বের করতে হবে আদৌ এটা কি লো প্লাস্টিসিটি নাকি হাই প্লাস্টিসিটি। সো লো প্লাস্টিসিটি এবং হাই প্লাস্টিসিটির সাথে সম্পর্ক হচ্ছে যে লিকুইড লিমিট। সো এই সয়েলে লিকুইড লিমিট হচ্ছে 35%, যেটা 50% থেকে কম। সো 50% থেকে কম হলে তখন ওই সয়েলটাকে আমরা বলবো লো প্লাস্টিসিটি। তাহলে আমি বলতে পারি তোয়েব দ্য সয়েল ইজ সিল্ট অ্যান্ড লো প্লাস্টিসিটি। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করব, সেটা হচ্ছে হোয়াট আর দ্য ইফেক্টিভ সাইজ। অর্থাৎ ইফেক্টিভ সাইজ বের করার জন্য আমাকে বের করতে হবে যে ইউনিফর্মলি কোফিশিয়েন্ট, যেটা হচ্ছে সিইউ, এবং কোফিশিয়েন্ট অফ কার্ভেচার সিসি, এই দুটোর ভ্যালু কত সেটা বের করতে হবে। আমরা তার আগে এই দুটোর ফর্মুলা কী হবে সেটা জেনে এসেছি। সো এখানে যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ফাইনার দেন 0.075 মিলিমিটার ইকুয়াল টু 10%, তার অর্থ হচ্ছে D10 ইকুয়াল টু 0.075 মিলিমিটার। তারপরে বলা আছে পার্সেন্ট ফাইনার দেন 0.425 মিলিমিটার ইকুয়াল টু 30%, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি D30 ইকুয়াল টু 0.425 মিলিমিটার। D60 জন্য এখানে একটা ডেটা দেওয়া আছে, পার্সেন্টেজ ফাইনার দেন 0.8 মিলিমিটার ইকুয়াল টু 60%, অর্থাৎ D16 সমান হচ্ছে 0.8 মিলিমিটার। তাহলে আমি এই তিনটা ভ্যালু আগেই আইডেন্টিফাই করে রাখলাম, যে এখানে আমি একসাথে লিখে নিলাম। এখন আমাদের সিইউ ফর্মুলা আমি এটা জানি এবং সিসির ফর্মুলা জানি, মান বসাই দেবো, অ্যান্সার পেয়ে যাবো।